আমার প্রিয় বন্ধুরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তোমাদের গণিতের প্রথম খণ্ড। দেখো এই বইটি যে 1-2 সাবসেকশন 1, তো এই বইয়ের দেখো প্রথম চারটি চ্যাপ্টার 1, 2, 3, 4 আমি পুরো কমপ্লিট করে দিয়েছি। যারা এখনও ভিডিওগুলো দেখোনি, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, লিঙ্কে ক্লিক করে দেখে নাও, অথবা তোমরা প্লে লিস্টে গেলেও সবকটা ভিডিও পরপর পেয়ে যাবে। যেহেতু ডিসেম্বরের পরীক্ষা সামনে আর আড়াই মাস মতো বাকি রয়েছে, তাই আমি যে চ্যাপ্টারগুলো থেকে একদম সিও সিওর অঙ্ক পরীক্ষায় পড়ে সেই চ্যাপ্টারগুলোই এখন থেকে শুরু করব। আজকে আমরা শুরু করব তোমাদের এই পাঠ্য বইয়ের পার্ট টু এর 98 পেজ। দেখো 98 পেজ, এই 98 পেজের 8.5.1 অর্থাৎ পাঠগত প্রশ্ন 8.5 অপনয়ন পদ্ধতিতে সমাধান করা। অর্থাৎ তোমাদের দেখো মাধ্যমিক পরীক্ষায় অপনয়ন পদ্ধতি বা তুলনামূলক পদ্ধতি বা বর্জগুণন পদ্ধতির মধ্যে থেকে একটি অঙ্ক দেয়, দিয়ে বলে যে কোনো পদ্ধতিতে করতে পারো। তা অপনয়ন পদ্ধতিতে কিন্তু অঙ্ক পরীক্ষায় আসে, তাই 8.5 অপনয়ন পদ্ধতির অঙ্কগুলো আজকে আমি সমাধান করে দেবো। দুটো ক্লাস আশা করি লাগবে, এখানে অনেকগুলি অঙ্ক রয়েছে। তো চলো আমরা প্রথমে এর দাগের অঙ্কটি করে নিই। তাহলে আমরা পাঠগত প্রশ্ন 8.5 পেজ 98 এর অঙ্কটাকে টুকে নিয়েছি। দেখো 5x + 3y - 31 = 0, এটা আর 4x - 3y + 13 = 0, এটাকে আমরা লিখব ডট ডট দাও দিয়ে লেখো। এটা হচ্ছে আমাদের 1নং সমীকরণ আর এটা হচ্ছে আমাদের 2নং সমীকরণ। হয়েছে, একটু মনোযোগ সহকারে তোমরা শেখো, পরের অঙ্কগুলো নিজেরাও করতে পারবে। তো আমি লিখবো এখানে 1নং সমীকরণ থেকে পাই এক নং সমীকরণটা লিখলাম 5x + 3y - 31 = 0। অর্থাৎ এটা ঠিকমতো সাজানো নেই, আমাদেরকে সাজিয়ে নিতে হবে। কী করে সাজাবো দেখে নাও, 5x + 3y = এই যে সমান সমানের এপারে -31টাকে নিয়ে এলাম, কী হলো +31। অর্থাৎ তোমাদের মাথায় রাখতে হবে সমান সমানের এপার থেকে কোনো সংখ্যা যদি এদিকে আসে সাইন চেঞ্জ হবে, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, আবার এদিক থেকেও যদি কোনো সংখ্যা এদিকে রয়ে আসে সেক্ষেত্রে প্লাস থাকলে মাইনাস এবং মাইনাস থাকলে প্লাস হবে। সর্বত্র দেখো -31 এদিকে ছিল, যখন এদিকে নিয়ে এলাম +31 হলো। এটা 1নং 2নং সমীকরণ দিয়ে ছিল, এটাকে আমরা ডট ডট দিয়ে লিখব 3নং সমীকরণ। হয়েছে, এবার আমরা লিখব 2নং সমীকরণ থেকে পাই। দেখো 2নং সমীকরণ থেকে পাই, এবার 2নং সমীকরণটা কিন্তু আমরা টুকে নেব। দেখো 4x - 3y + 13 = 0, 4x - 3y = দিলাম +13, যখন এদিকে আসবে -13 হবে। তাহলে এটা হচ্ছে আমাদের 4নং সমীকরণ। এবারে আমাদের কাজ হবে 3নং এবং 4নং সমীকরণে। তোমাদের মাথায় রাখতে হবে দেখো 3নং সমীকরণের x-এর যে মানটা আছে 5, এখানে আছে 4, ঠিক আছে। তো কী করে আমরা গুণ করবো দেখো, আমরা এখানে লিখব 3নং সমীকরণকে চার দ্বারা ও 4নং সমীকরণকে ও 4নং সমীকরণকে 5 দ্বারা গুণ করে পাই। অঙ্কগুলো একটু বড়, একটু মনোযোগ সহকারে শেখো। দেখো ভালো করে দেখো 3নং সমীকরণকে 4 কোথায় পেলাম দেখো তো, দেখো ভালো করে দেখো এই যে 4নং সমীকরণের 4টা রয়েছে, এই 4কে আমরা 3নং সমীকরণের প্রত্যেকটা দিয়ে গুণ করব, আর 3নং সমীকরণে
पाँच छो से पाँच दिए देखो लिखे हमें जो चार नौ समीकरण के पाँच द्वारा गुण करिए पाई गुण तो आप करब देखे नाओ तेल फाइव एक्स प्लस थ्री वाई और प्लस एकत्रिस ये पाँच दिए सरि हाँ चार द्वारा गुण करब तेरे चार पाँचे कुड़ी एक्स तीन चारे बारो वाई और एकत्रिस के चार दिए जो गुण करी तेल देखो चार एक के चार और तीन चारे बारो एक सौ चौबीस हलो एटा एबारे चार नौ समीकरण के पाँच दिए गुण करब देखो चार पाँचे कुड़ी एक्स पाँच दिए कर ले माइनस तीन पाँचे पंद्रह वाई और यहाँ पाँच तेर पैंसठ क्योंकि एखे माइनस है तै तो साइन चेंज करब प्लस थकले माइनस करते हैं माइनस थकले प्लस करब और माइनस थकले प्लस करब एखे देखो प्लस कुड़ी एक्स और माइनस कुड़ी एक्स केटे गल पंदो वाई और इन्हें बारो वाई जो कर ले टोटी सेभेन वाई एखे देखो दोटो जो करते तो प्लस एट प्लस चार और पाँचे हमारे नय छय हे आठ और ये बसे गल एक अर्थात एकशो ऊनबई हल एवे ये भाग करते हैं तेल वाई समान समान एकशो ऊनबई के सत्ताईस दिए भाग करब कर कत है से देख तो यटार साथ भाग कर देखो सात दिए मिले जाए सात सात ऊनपचास नय हाथे चार सात दुगुणे चौदह चार आठरो तेल एखे वाइर मान कत पेल सेभेन पेल एक्सर माना क्या बार करब देखो ए लिखब एखान जे वाई समान समान सात तीन नौ समीकरण बसिए पाई तीन नौ समीकरण फाइव एक्स प्लस थ्री वाई समान समान एकत्रिस फाइव एक्स लिखे दिल थ्री इंटू देखो एखे जो वाई रही है वायर माना कत वायर माना सेभेन वायर जगह सेभेन लिखल समान समान हमारे एकत्रिस फाइव एक्स प्लस तीन सात एकुश एखे समान समान एकत्रिस लिखल तेल फाइव एक्स समान समान देखो एकत्रिस प्लस एकुशे दिखे नहीं आसो माइनस एकुश तेल फाइव एक्स समान समान एकत्रिस जो एकुश वियोग तेल पता दस तेल एक्स समान समान दस बाई फाइव तेल पाँच दुगुणे दस तेल एक्सर मान हलो टू तुम्हारा लिखे जो निम्न समाधान एक समान समान टू एवं वाई समान समान सेभेन यही अंक तुम्हारे क्योंकि परीक्षा थकब एक देखो बर अंकटा क्योंकि एकदम सोजा अंक हम देखते टू एक्स माइनस वाई समान समान फोर हमें एटे डट दे लिखल जो एक नौ समीकरण ये हमारे दू नौ समीकरण तो ये अंकटा क्योंकि आगे मत टाप करते हैं कारण देखो ये माइनस वाई एक प्लस वाई क्योंकि एखे रही है तेल लिखब जे एक नौ समीकरण के दू नौ समीकरण द्वारा जोग करिया पाई कि लिखे हमें देखो एक नौ समीकरण के दू नौ समीकरण द्वारा जोग कर एक नौ समीकरण लिखे दिलाम टू एक्स माइनस वाई एखे समान समान फोर दिलाम एटाओ जेमन आछे आमरा लिखलाम फाइव एक्स प्लस वाई समान समान सतर एटा किन्तु आमरा जोग करछि वियोग करछि जे वियोग करतम साइन आमरा चेंज करतम देखो एबार केटे जाच्छे माइनस वाई प्लस वाई किन्तु केटे गेल ताहले फाइव एक्स और टू एक्स जोग करले आमादेर सेभेन एक्स हय सतर और चार जदि आमरा जोग करी तो आमादेर होच्छे टोयेन्टी ओन ताहले एक्स समान समान टोयेन्टी ओन बाई सेभेन
তাহলে 3 7 21 হলো, তাহলে এক্স এর মান আমরা পেলাম 3। এবারে এক্স এর মান তো আমরা 3 পেলাম, তো এবারে আমরা কি করব, ওয়াই এর মানটা কিন্তু আমাদেরকে বার করে নিতে হবে, ঠিক আছে। তো চলো আমরা এবার এইভাবে লিখব যে এক্স এর মান বা এক্স সমান সমান 3 এক নং সমীকরণে বসিয়ে পাই, এক নং সমীকরণটা লিখলাম 2x - y = 4। দেখো 2x লিখে দিলাম এখানে, সরি এখানে x এর মান তো 3, তাহলে এই 2 * x এর জায়গায় আমরা 3 লিখলাম, আর এখানে -y = 4, 3 × 6 - y = 4, -y টা আমি এদিকে রাখলাম, সমান সমান এখানে 4 ছিল, এই 6 যখন এদিকে আসবে -6 হবে, তাহলে -y = -6 থেকে +4 বিয়োগ গেলে -2 থাকে, এদিকের মাইনাস কেটে দাও, তাহলে y এর মান 2 হলো। তোমরা প্রত্যেকে কিন্তু অঙ্কের উত্তর লিখবে এইভাবে যে নির্ণয় সমাধান x = 3 আর y = 2। তো এটা হলো আমাদের b এর দিকের অঙ্ক, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা c এর দিকের অঙ্কটি এবারে করে নেব। এবারে c এর দিকের অঙ্কটি দেখো আমি টুকে নিয়েছি, তো এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ, এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। তো তোমরা সমীকরণটা দেখে বুঝতেই পারছো এটা কিন্তু সাজানো নেই, আমাদেরকে সাজিয়ে নিতে হবে। তাহলে আমরা কি লিখব যে 1 নং সমীকরণ থেকে পাই, দেখো 1 নং সমীকরণ থেকে পাই, তাহলে 1 নং সমীকরণ আগে টুকলাম, এবারে আমরা কি করবো দেখো, 2 কে যদি x দিয়ে গুণ করি তা 2x, আর 2 কে y দিয়ে গুণ করলে 2y, ঠিক আছে। দেখো সমান সমানের ওপারে এই যে -3y আছে, আমি এদিকে যদি নিয়ে চলে আসি কী হবে, +3y, আর 23টা কিন্তু ওদিকে থেকে গেল। পরের স্টেপ 2x টা কিন্তু বসে গেল, 2y আর 3y যদি আমরা যোগ করি তাহলে আমরা পাচ্ছি 5y সমান সমান 23। 1 নং 2 নং সমীকরণ ছিল, তাহলে এটা হলো আমাদের 3 নং সমীকরণ। এইভাবে প্রত্যেকটা অঙ্ক আমাদেরকে সাজিয়ে নিতে হবে প্রথমে। এবার আমরা 2 নং সমীকরণ থেকে পাই, দেখো 2 নং সমীকরণ থেকে পাই, তো 2 নং সমীকরণ লিখে দিলাম, দেখো 3 এখানে আমাদের x - y = 4y - 9, ঠিক আগেরটার মতো 3 কে x এ গুণ করলে 3x - 3y, এই 4y যখন এদিকে আসবে -4y হয়ে যাবে, আর ওদিকে থাকছে আমাদের -9। পরের স্টেপ 3x তো আমাদের বসেই গেল, এটা কিন্তু কিছু না একটা মাইনাস রয়েছে, -3y আর -4y যোগ করলে হচ্ছে আমাদের -7y সমান সমান -9, এটি হচ্ছে আমাদের 4 নং সমীকরণ। এবারে পুরো আগের অঙ্কের মতো, দেখো আমার 3 নং সমীকরণের প্রথমে আছে 2 আর 4 নং সমীকরণের প্রথমে আছে 3, তাহলে আমরা অঙ্কটাকে এইভাবে করব, দেখো 3 নং সমীকরণকে এই যে 3 দ্বারা ও 4 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করিয়া পাই,
হয়েছে। তাহলে আমরা 2 নং সমীকরণকে 3 দিয়ে গুণ করি। দেখো 3 দুগুণে 6x, এটা কি 3 দুগুণে 6x লিখলাম, 3 পাঁচে 15y, আর 3 তিরিককে 9, 3 দুগুণে 6, ক্লিয়ার হয়ে গেল। এবারে আমরা এই 4 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করবো। দেখো 3 দুগুণে 6x মাইনাস 7 দুগুণে 14y আর মাইনাস 9 দুগুণে 18, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, আর মাইনাস থাকলে প্লাস হয়ে গেল। এটা দেখো প্লাস 6x মাইনাস 6x কেটে গেল, 15y আর 14y যোগ করলে হচ্ছে আমাদের প্লাস 29y, এটাও প্লাস 18, এটা প্লাস 69, যোগ করলে 8 আর 9 17, 7 হাতে 1, 6 1 এর সাথে 87। তাহলে y সমান সমান 87 আর 29টা তলায় বসলো, ভাগ হবে কত হবে 3 হলো, তাহলে y এর মান আমরা পেয়ে গেলাম 3। এবারে y এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই, তাহলে আমরা x এর মানটা পেয়ে যাব। দেখো y এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই, 3 নং সমীকরণে বসিয়ে পাই। তো 3 নং সমীকরণ আমরা টুকে দিই এখানটা, দেখো 3x মাইনাস 7y সমান সমান মাইনাস 9। তো 3x বসালাম, মাইনাস 7 ইন্টু, তো এখানে y এর মানটা কত 3 ছিল, তা 3 লিখলাম সমান সমান মাইনাস 9। দেখো পরের স্টেপ 3x মাইনাস 3 সাতে 21 সমান সমান মাইনাস 9। পরের স্টেপ দেখো 3x সমান সমান এখানে মাইনাস 9 লিখলাম, আর এই যে মাইনাস 21টা রয়েছে এদিকে নিয়ে আসো, তাহলে প্লাস 21 কিন্তু হলো, ঠিক আছে। পরের স্টেপ দেখো যে 3x লিখলাম, 21 থেকে যদি 9 বিয়োগ যায়, 21 থেকে যদি 9 বিয়োগ যায় কত থাকে, তাহলে আমাদের 12 থাকবে, তাহলে x সমান সমান 12/3, তাহলে হলো আমাদের 3 4 12, তাহলে x এর মান আমাদের হলো 4। আশা করি তোমরা x এর মানটা বুঝতে পেরেছো। আমরা এবারে 4 নম্বর তো d এর অঙ্কটি করে নেব। চলো আমরা d এর অঙ্কটি কিন্তু টুকে নিয়েছি। তো দেখো এখানে আছে x/2 প্লাস 3y/2 সমান সমান 11/2, তো এটাকে আমরা বলতেই পারি যেটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। আর 2x মাইনাস 3y/2 সমান সমান 1, এটাকে আমরা বলবো এখানে 2 নং সমীকরণ, ঠিক আছে। দেখো এখানে 1 নং এবং 2 নং সমীকরণে একটি জিনিস কিন্তু আমরা কমন পাচ্ছি, দেখো সেটা হচ্ছে 3y/2 আর 3y/2, যদি এরকম কমন পেয়ে যায় সেক্ষেত্রে আমরা কিন্তু ডাইরেক্ট লিখে দেবো যে যোগ করিয়া পাই, কারণ দেখো যোগ করলে এটার সাথে কিন্তু কেটে যাবে। তো আমি লিখবো যে 1 নং ও 2 নং সমীকরণ যোগ করিয়া পাই, তাহলে যোগ করা মানে জাস্ট এটাকে বসিয়ে দেবো। দেখো x/2 যোগ 3y/2 সমান সমান 11/22, আর 1 যোগ করলে হবে 23/2, এখানে যেমন আছে 2x বসিয়ে দাও, মাইনাস 3y/2 সমান সমান 1। যখন আমরা যোগ করবো তখন আমরা সাইন চেঞ্জ করবো না, বিয়োগের ক্ষেত্রে কিন্তু সাইনগুলো চেঞ্জ হয়। দেখো 3y/2 আর মাইনাস 3y/2 কেটে গেল, তাই তো। তাহলে আমাদের এখানে কী পড়েছে, এখানে পড়ে দেখো x/2 যোগ 2x সমান সমান এখানে রয়েছে 23/2 আর প্লাস 1 হয়েছে। এখান থেকে আমরা x এর মানটাকে বার করে নেব, তো চলো এটা বার করে নিই।
এখানে দেখো দুই হলো আমাদের লসাগু, দুইকে দুই দিয়ে ভাগ করলে এক হয়, এককে এক্স গুণ করলে এক্স হয়, আর এখানে দুই দুগুণে চার এক্স। এখানে দুই লসাগু হলো, দুইকে দুই দিয়ে ভাগ করলে এক হয়, আর এককে তেইশ দিয়ে গুণ করলে আমাদের তেইশ হয়, আর এখানে দুই এককে দুই হলো। চলো পরের স্টেপ, আমরা এদিকে দুই আর এদিকে দুইটা কেটে দিতে পারি, ফোর এক্স আর একটা এক্স কত হলো বলো তো, ফাইভ এক্স হলো এখানে, তেইশ আর দুই হচ্ছে আমাদের এখানে পঁচিশ হলো। তো সুতরাং এক্সের মানটা হলো পঁচিশ, তলায় আসলো পাঁচ, তাহলে পাঁচ পাঁচে পঁচিশ। ওকে, তাহলে এক্সের মান আমাদের পাঁচ বেরিয়ে গেল। এবার আমরা এক্সের মানটা এক নং সমীকরণ বা দু নং সমীকরণ যে কোনো একটা সমীকরণে বসালে কিন্তু অঙ্কটা উত্তরটা মিলবে, তাই লিখবে এখানে যে এক্সের মান দু নং সমীকরণে বসিয়ে পাই তো দেখো এখানে এক নং সমীকরণ হচ্ছে এইটা, এটা দু নং, এক নং সমীকরণ একটু টাফ ছিল তাই এখানে বসালাম না, তাই দু নংটাকে বসালাম। আমরা যদি এক নংয়ে বসাতাম তাও কিন্তু উত্তর মিলত, দু নংয়ে বসালেও উত্তর মিলবে, তাহলে আমরা দু নং সমীকরণ এখানে বসিয়ে নেব, টু এক্স মাইনাস থ্রি ওয়াই বাই টু সমান সমান ওয়ান। তো এখানে এক্সের মধ্যে ফাইভ, তাই টু ইন্টু ফাইভ, এখানে থ্রি ওয়াই বাই টু সমান সমান ওয়ান, ঠিক আছে। তো চলো পরটা দেখিনি আমরা, তাহলে এখানে পাঁচ দুগুণে দশ মাইনাস থ্রি ওয়াই বাই টু সমান সমান ওয়ান। তো এখানে মাইনাস থ্রি ওয়াই বাই টু সমান সমান ওয়ান, এই দশ যদি এদিকে চলে আসে আমাদের মাইনাস দশ হলো, তাহলে মাইনাস থ্রি ওয়াই বাই টু সমান সমান বিয়োগ করলে মাইনাস নয়, মাইনাস মাইনাস কেটে দাও, তাহলে কোনাকুনি যদি গুণ করি, তা কোনাকুনি গুণ মানে তলে তার মনে হয় একটা ওয়ান আছে, তাহলে থ্রি ওয়াইকে যদি ওয়ান দিয়ে গুণ করি তাহলে আমাদের হচ্ছে এখানে থ্রি ওয়াই হবে আর ন দুগুণে আঠেরো, তাহলে ওয়াই সমান সমান আঠেরো, তলায় তিন চলে এলো, তাহলে তিন ছয় আঠেরো, তাহলে ওয়াইয়ের মান হলো আমাদের ছয়। তাহলে নির্ণয় সমাধান এক্সের মান লিখবে উত্তরটা তোমরা অবশ্যই প্রত্যেকে, এমন করে নির্ণীয় সমাধান এক্সের মান হচ্ছে ফাইভ আর ওয়াইয়ের মান হচ্ছে সিক্স। দেখো তোমাদের পরীক্ষা কিন্তু একটা এই ধরনের অঙ্ক অবশ্যই থাকবে। তো এই ছিল আজকের প্রথম, আমি চারটে করালাম, অনেকগুলো অঙ্ক রয়েছে, সবকটা অঙ্ক করে দেবো কারণ এর মধ্যে একটা অঙ্ক পরীক্ষা আসতেই পারে। তো ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটি লাইক করো এবং সোমনাথ একাডেমির নোটসগুলোকে দ্রুত সংগ্রহ করো একটি ভালো রেজাল্টের জন্য। আজকের ভিডিও এখানে শেষ করলাম, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।